তোমাদের দেখাই আমাদের বারান্দাটা। আমি ভীষণ এক্সাইটেড। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমাদের। Next question হচ্ছে job details and work hours. Good morning বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, welcome back to another vlog. কোভিড হওয়ার পরে আজকে আমাদের 8th ডে। আজকে অনেকটাই বেটার ফিল করছি আমি। বেসিক্যালি মিষ্টু আর বিদ্যুতে তোমরা দেখেছো কোনো সিমটমসই ছিল না, টাচউড, বাট আমারই গলা ব্যথা ছিল প্রচণ্ডভাবে, যেটা পরশুদিন থেকে একটু বেটার হয়েছে, অনেকটাই বেটার বলবো। ডাক্তার তো এমনিতে কোনো ওষুধ আমাদেরকে দেয়নি, বাট বিদ্যুৎ ওর বন্ধুকে ফোন করে ও একটা ওষুধ ড্রপ করে দিয়ে গেল। জাস্ট বলে দিয়েছিল বিদ্যুৎ, এই যে এই ওষুধটা টাইনল কোল্ড অ্যান্ড ফ্লু, এইটা খেয়ে প্লাস তার সাথে আমি প্রচুর তুলসী পাতা খাচ্ছি, মধু লবঙ্গ এইসব খেয়ে গলাটা এখন অনেকটাই বেটার। তো আমাদের আপাতত কোনো সিমটমস নেই, এখন সিমটমস ফ্রি, কিন্তু যেটা আছে সেটা হলো টায়ার্ডনেস, প্রচণ্ডভাবে আমরা টায়ার্ড। কালকে রাত্রিরে ঘুমিয়েছিও প্রচণ্ড আমি, কিন্তু যেটাই করছি একটু করলেই টায়ার্ড হয়ে যাচ্ছি। এই আর কি, মিষ্টু ওই ঘরে বসে কিছু একটা করছে, খেলছে টেলছে। এই যে বিদ্যুৎ এখানে অফিসের কাজ করছে, আর আমি এই ব্লগ করা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো, আজকে অনেক ইন্টারেস্টিং আপডেট আছে। আমাদের ফাইনালি বারান্দাটা হচ্ছে পেছন দিকে, সেটা শেয়ার করব। তোমাদের অনেক প্রশ্ন ছিল আমাদের নিয়ে, আমরা কোথায় থাকি, কি করি, কতদিন ইউএসএতে আছি, সব কিছু আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। তো কিপ অন ওয়াচিং। চা দেখো করা আছে, আমি চাটা এখন ঢেলে নিচ্ছি, একটু খাবো। ও একটু তুলসী পাতা নিয়ে আসি, তুলসী পাতা দিয়ে আমি এখন রোজ মধু তুলসী পাতা এইসব দিয়ে খাচ্ছি। লঙ্কা গাছ আর তুলসী গাছ একসাথে হয়ে গেছে, দেখো এই তুলসী পাতাগুলো কি বিশাল, দেখো তুলসী পাতাই তুলছিস না লঙ্কা পাতা? না না, এগুলোই আমি এখন রোজ খাচ্ছি, চার পাঁচটা করে পাতা চায়ের সাথে, ভীষণ কাজে দিচ্ছে আমার। ব্যাস কটা তুললেই হবে, দেখেছো পাতাগুলো দেখো কি বিশাল। এই দেখো তুলসী পাতাগুলো দিয়ে দিয়েছি, এটাই এখন আমার মহৌষধ। গলাটা মানে এখন অনেকটাই বেটার, কোনো ব্যথা আর নেই আমার। এই কদিন জানো তো আমরা কী করেছি, মিষ্টু তো একা শোবে না রাত্রিবেলা, তো আমাদের বেডরুমে ও বিছানায় শুয়েছে, আর আমরা মেঝেতে দুজন দুদিকে ছড়িয়ে, মানে অনেকটাই গ্যাপ আছে, এইভাবেই শুচ্ছি এখন। এই আর কি, তোমাদের দেখাই আমাদের বারান্দাটা। আমি ভীষণ এক্সাইটেড, আমাদের বারান্দাটা হচ্ছে, মিস্ত্রি ফাইনালি কাজ শুরু করেছে। দেখো মিষ্টি চলে এসেছে, চুলটা আছে, ঠিক আছে। এই দেখো অনেকটাই হয়ে গেছে, কালকের মধ্যে হয়ে যাবে। আমরা নাপতে পারবো আজকে বিকেলে? ভীষণ এক্সাইটেড। এটা কবে থেকে যেন আটকে পড়ে আছে, মিস্ত্রি সময় দিচ্ছে না, মানে মিস্ত্রি ঝামেলা বোধ হয় সব দেশেই, কি ইন্ডিয়া হোক কি এখানে। লোকটা হাসছে, এটা হয়ে গেলে আমরা বাইরে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবো, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, তোমরা আমাদের লাস্ট ব্লগে আমাদের কোভিড হয়েছে শুনে তোমরা অনেক গুড উইশেস কমেন্টসে লিখেছো, পজিটিভ এনার্জি শাওয়ার করেছো, অনেক ভালো কথা লিখেছো, বলেছো গেট ওয়েল সুন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, তোমাদের প্রেয়ার্সে আমাদেরকে রেখেছো। এই কটা দিন সত্যি খুব টাফ ছিল, মানে ভীষণ ডাউন ছিলাম, বুঝতেই পারছো একসাথে এত কিছু। তো এখন অনেকটাই বেটার ফিল করছি, তোমাদের কমেন্টস, তোমাদের গুড উইশেস আমাদেরকে সত্যি অনেকটাই হেল্প করেছে, মানে বলে না কনফিডেন্সটা ফিরে পেতে। এই কটা দিন সত্যি মন টন খারাপ ছিল, লাইফে হয় না অনেক সময় তোমার খারাপ দিন যায়, খারাপ টাইম যায়, তো এই কটা দিন সত্যি খুব আপসেটিং ছিল, বাট তোমাদের কমেন্টস আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য। ডাক্তার আমাদেরকে বললো যে আজকে যে আমরা এত ফাস্ট মানে বেটার ফিল করছি টাচউড, সেটার একটাই কারণ হলো যে আমরা ভ্যাকসিনটা নিয়েছি, মানে পুরো ভ্যাকসিনের ডোজটা কমপ্লিট করেছি, ভ্যাকসিন বুস্টার ডোজ সবগুলোই আমাদের নেওয়া আছে, এবং সেটাই একটা কারণ যে কোভিডের এফেক্টটা আমাদের ওপর এতটা কম পড়লো। মানে এটা হতো যদি ভ্যাকসিন নেওয়ার আগে হতো তাহলে হয়তো এফেক্টটা আরো বেশি পড়তো, তাই না রে? সেটাই ডাক্তার বললো যে তোমাদের ভ্যাকসিন গুলো নেওয়া আছে, ভ্যাকসিনটা নেওয়ার এটাই কারণ যে কোভিডটা এখন অনেকেরই কোভিড হচ্ছে, অনেকেই অ্যাসিমটোমেটিক বিদ্যুৎ মিষ্টুর মতো, বাট ওই তোমার মানে এফেক্টটা মানে শরীর খারাপটা অনেকটাই কম হবে, যেটা থাকবে সেটা হলো উইকনেস। তো ডাক্তার সেটাই বলছে যে এই জন্যই সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা
বারবার করে রিফ্রেশ করছি। এখানকার সিডিসি গাইডলাইনস অনুযায়ী, সিডিসি মানে হলো সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, তো কোভিড যেদিন থেকে হবে সেদিন থেকে 5 দিনের মাথায় যদি তোমাদের কোনো মানে সিমটমস যদি না থাকে তাহলে আমরা মাস্ক পরে বাইরে যেতে পারি। কিন্তু উই আর নট সো মানে ইন আ রাশ, আস্তে আস্তে সব কিছু করাটাই ভালো। তো আমরা এখন বাড়িতেই রয়েছি, কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো এই আর কি। এটাই উইকেন্ড অবধি বাড়িতেই আছি, প্লাস দেখা যাক, আশা করি হোপফুলি আরও আস্তে আস্তে টায়ার্ডনেসটাও চলে যাবে, সেটাই সবাই বলছে, ডাক্তারও সেটাই বললো। আর খাওয়া দাওয়া অ্যাজ পার খাওয়া দাওয়া নর্মাল খাচ্ছি, তো আমরা এখন মানে কালকেও আলু সিদ্ধ ভাত খেয়েছি, আজকেও আলু সিদ্ধ ভাতই খাবো, আর রাত্রিবেলা হয়তো একটুখানি ধরো একটুখানি ওই তোমার কি বলবো নুডলস টুডলস কিছু একটা খুব লাইট করে করে সেটাই খাচ্ছি, মানে একদম লাইট খাবার খাচ্ছি, যেটা বলছে এখন লাইট খাবারটাই খাওয়া ভালো প্লাস হেলদি ফুড সেটাই খাচ্ছি। বাই দ্য ওয়ে আজকে 15ই আগস্ট, ইন্ডিয়ার স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবার জন্য, খুব ভালো করে আনন্দ করে কাটুক তোমাদের এই দিনটা। জানা গানা মানা অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গা, উইন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গা, তব শুভ নামি জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাতা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আগের দিন দেখো কোথাও তো এখন আর বেরোতে পারছি না, মানে মুড খারাপ, ভালো লাগছে না, খাবার দাবার খেতে ইচ্ছা করছে, তো বিদ্যুৎ একটু কেক বানিয়েছিল বাড়িতে, যা ছিল ময়দা আর কিশমিশ দিয়ে, এই কেকটাই খেতে ভালো হয়েছে। আলু ভাজা করে নিচ্ছি, মিষ্টি আলু ভাজা খাবে, ও আলু সিদ্ধ ভাত খাবে না, ওর আলু ভাজাটা খুব প্রিয় তাই ওর জন্য আলু ভাজছি। আমাদের আজকে তিনজনের 3 রকম লাঞ্চ, এই দেখো এইটা আমার খাবার, আলু সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ আর শশা, ঘি দিয়ে দিয়েছি, এটা মিষ্টুর, এখানে তোমার ঘি ভাত, ডিম সিদ্ধ, শশা, মেয়ের মিষ্টুর আলু ভাজা, আর এইটা হলো বিদ্যুতের, এটা আলু বেগুন বড়ির তরকারি, ঘি দিয়ে ভাত, শশা, ডিম সিদ্ধ। আমি এটা খাই না কারণ আমার বেগুনে অ্যালার্জি আছে। তো এই হলো গিয়ে লাঞ্চ, আমরা এখন লাঞ্চটা করে নিই, তারপর আজকে তোমাদের যেটা বললাম সব প্রশ্নের উত্তর দেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এখানে বসে পড়েছি, মন ভরে খেয়েছি ঘি ভাত আলু সিদ্ধ, মানে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট খাবার, মানে এই খাবার হলে আমি কোনোদিন না করি না। তো যাই হোক, এবার তোমাদের প্রশ্নগুলোর উত্তর দাও, আমি স্টার্ট করি, তুই আমাকে বল ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নেম এন্ড আওয়ার কারেন্ট লোকেশন। নেম তোমরা বহুবার প্রত্যেকটা ব্লগেই আমি আমার নাম বলি, বাট স্টিল আবার বলছি, আমার নাম গ্যারিনচা, আর আমরা এখন কারেন্টলি থাকি হলো মুসৌরিতে, মুসৌরি স্টেট, আমেরিকার মুসৌরি স্টেটে থাকি, সেন্ট লুইস লোকেশন আমাদের। 2013 থেকে এখন অবধি আমরা মুসৌরিতেই আছি, তার আগে অনেক স্টেটে ছিলাম, সেগুলোতে আস্তে আস্তে আসছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমরা কবে আমেরিকাতে এসেছি। ওকে, 2010 সালের জানুয়ারি মাসে আমাদের বিয়ে হয় এবং 1st February 2010 আমরা USA তে ল্যান্ড করি। আমি 2010 এসেছি আফটার ম্যারেজ, বাট বিদ্যুৎ আমার আগের থেকেই USA তে ছিল, তো টাইমটা আরেকটু বেশি, আমার 2010 সিন্স কারেন্ট USA তে আছি আমরা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হলো আমরা আমেরিকার কোন কোন স্টেটে থেকেছি, এটা বিদ্যুৎই উত্তর দিক। আমরা স্টার্ট করেছি হচ্ছে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়াতে আমরা 2 বছর ছিলাম স্যাক্রামেন্টো বলে একটা শহরে, তারপরে আমরা মুভ করি জর্জিয়াতে, মানে জর্জিয়া হচ্ছে স্টেটটার নাম আর শহরটার নাম হচ্ছে অ্যাটলান্টা, ওখানেও প্রায় 2 বছর মতনই ছিলাম আমরা। তারপরে আমরা মুভ করি, অনেক জায়গায় মুভ করেছি আমরা, তারপরে আমরা যাই নিউ জার্সি, ওখানে 8 মাস মতন ছিলাম, 8-9 মাস মতন, তারপরে আমরা আসি সেন্ট লুইসে, এবং সেন্ট লুইসে আমাদের সবচাইতে বেশি এখনো পর্যন্ত আমরা আছি, অলমোস্ট 2013 থেকে অলমোস্ট লাইক 10 বছর এখানেই হয়েছে, মিষ্টি এখানেই হয়েছে, রাইট।
আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা কি আছে বল? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জব ডিটেইলস এন্ড ওয়ার্ক আওয়ার্স। ওকে, তাহলে আমি আগে আমারটা বলি, তারপর বিদ্যুৎ ওরটা বলবে। আমি হেলথ কেয়ারে কাজ করি 2017 থেকে কারেন্ট অবধি আমি হেলথ কেয়ারেই আছি, আর আমার ওয়ার্কিং আওয়ার্সগুলো একটু লং। হেলথ কেয়ারে আমি মেইনলি আই ওয়ার্ক অ্যাজ আ ইন্স্যুরেন্স স্পেশালিস্ট বলতে পারো। আমার মেইন কাজ হলো ইন্স্যুরেন্স নিয়ে ডিল করা, পেশেন্টসদের ইন্স্যুরেন্স, মানে যখন তারা ট্রিটমেন্টের জন্য আসে তাদের কত টাকা খরচ হতে পারে, কত টাকা তাদের নিজেদের পকেট থেকে দিতে হতে পারে, ইন্স্যুরেন্স কত টাকা পে করবে, এই সব ডিটেলস নিয়ে আমি ডিল করি। এবং তার সাথে এক্সট্রা কিছু তোমার জব রেসপন্সিবিলিটিস আছে, বাট মেইনলি আমি ইন্স্যুরেন্সের পার্টটাই ডিল করি হেলথ কেয়ারে। আর আমি আইটিতে আছি লাস্ট 16 বছর অলমোস্ট হয়ে গেল, বিগিনিং থেকেই আইটিতে আছি। তো কোভিডের জন্য মাঝখানে আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছিল, তো এখন রিসেন্টলি হাইব্রিড মডেল স্টার্ট হয়, তো ওই জন্যে দুদিন করে অফিস যেতে হয়। ওই জন্য আমি দুদিন করে বাড়িতে থাকছি এখন, যতদিন না মিষ্টি স্কুল খুলছে। হ্যাঁ, দুদিন করে অফিস যেতে হয় আর বাকি দিনগুলো বাড়ি থেকেই কাজ করতে হয়। হ্যাঁ, আইটির তো কোনো স্পেসিফিক টাইম নেই, এ নেই, পুরো মানে সকাল থেকে সন্ধে অবধি কাজ করো, তারপরে আবার মানে রাতেও কানেক্ট করতে হয় যখন যেরকম। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হলো মিষ্টু কবে কোথায় হয়েছে? মিষ্টু আমেরিকাতেই হয়েছে, আমরা মুসৌরিতে মুভ করলাম 2013 সালে, আর মিষ্টু 2014 হয়েছে। এবং একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করি, বিদ্যুৎ আর মিষ্টুর কিন্তু একই ডেট অফ বার্থ, ওটা কিন্তু প্ল্যান ছিল না, মানে হয়ে গেছে আর কি। সেম ডেট অফ বার্থ, বিদ্যুৎ বাবা মেয়ের একই ডেট অফ বার্থ। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল বল? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মিষ্টুর স্কুল আর সামার ক্যাম্প। আচ্ছা মিষ্টু স্কুল, মিষ্টু এবার ক্লাস 3 উঠবে, ও এখন এলিমেন্টারি স্কুলে যায়, এবং ওর স্কুলটা আমাদের কমিউনিটির ভেতরেই, মানে হাঁটা পথে লাগে 5 মিনিট, লাস্ট ইয়ার অবধি বাসে যেত 3 মিনিট লাগে বাসে করে, বাট এবার স্কুল মানে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন বলে দিয়েছে যে কমিউনিটির ভেতরে যারা থাকে তাদেরকে আর বাস দেওয়া হবে না, তাদেরকে গিয়েই ড্রপ করতে হবে, 3 মিনিটের জন্য বাস দেওয়ার কোনো মানে হয় না, তো ওকে গিয়ে ড্রপ করেই আসতে হবে। আচ্ছা সামার ক্যাম্পটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এখানে, মানে যে 2.5 মাসের এখানে গরমের ছুটি পড়ে, মানে সামার ভ্যাকেশনটা বিশাল সামার ভ্যাকেশন। তো সামার ভ্যাকেশনে লোকজন কি ঘুরতে যায়, এদিক ওদিক যায়, তো সেগুলো যারা মানে বাড়িতে থাকছে আর কি, যে টাইমটা সেই টাইমটা বাচ্চাদেরকে সামার ক্যাম্পে পাঠায় এখানে। কিন্তু সামার ক্যাম্পটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর, মানে ওখানে গিয়ে বাচ্চা কাচ্চারা সুইমিং যায়, অ্যাক্টিভিটিস বেসিক্যালি, পড়াশোনা হয় না, বেসিক্যালি সুইমিং থাকে, তারপরে টেনিস থাকে, বাস্কেটবল, সব রকমের মানে স্পোর্টস অ্যাক্টিভিটিস থাকে, ওরা সারাদিন খুব এনজয় করে, গেমস থাকে, তারপরে অনেক সময় মুভিজ দেখে একসাথে, ওদের একসাথে বন্ধু বান্ধব ড্রয়িং করে, প্লে করে, অনেক অ্যাক্টিভিটিসই থাকে। এবং জেনারেলি স্কুল থেকেও মানে সামার ক্যাম্প অ্যারেঞ্জ করে, প্লাস বাইরেও হয়, আউটসাইড স্কুলও হয়। তো কি মানে স্কুল থেকে 1 মাসের দেয় 2.5 মাসের মধ্যে, এবার তুমি পুরোটা বাইরেও করতে পারো 2.5 মাসটা, আবার 1 মাস স্কুলেরটা নিয়ে বাকিটা তুমি বাইরে এনরোল করালে সেটাও করাতে পারো, অনেক রকমই। হ্যাঁ, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং, কিডসরা খুব এনজয় করে সামার ক্যাম্প। মিষ্টু তো মানে সামার ক্যাম্প ছাড়া এখন বাড়িতে থাকতেই চায় না। আমেরিকাতে বাচ্চাদের এডুকেশন সিস্টেম নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে, আমরা অলরেডি একটা সেপারেট ব্লগ করেছি সেটা নিয়ে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো, বেশ ইন্টারেস্টিং দেখার মতো, কারণ ওখানে আমরা তোমাদেরকে দেখিয়েছি যে নতুন সেশনে বাচ্চারা কী কী জিনিস স্কুলে নিয়ে যায়, সেটা সত্যি দেখার মতো, তো তোমরা ওটা দেখতে পারো, আমি আগেন লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে নেক্সট কোয়েশ্চেনটা কী ছিল? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা কীভাবে সব কিছু ম্যানেজ করি, মানে ওয়ার্ক, বাড়ি, মিষ্টু, ইউটিউব, একসাথে অনেক কিছু ডেফিনেটলি ম্যানেজ করতে হয়, বাট আমরা ওইভাবেই ইউজ টু হয়ে গেছি, আমাদের সত্যি লাইফটা ভীষণই বিজি, সকাল থেকে উঠে মানে জাস্ট যুদ্ধ স্টার্ট হয়ে যায়, এখন তো বিদ্যুৎ বাড়ির থেকে কাজ করছে, বাট স্টিল ওর সকাল 7 থেকে মিটিং স্টার্ট হয়ে যায়, আমি অফিস বেরিয়ে যাই 6:30 মধ্যে, মিষ্টু স্কুল চলে যায় বা সামার ক্যাম্প, বাট এরকম বিজি লাইফটাতেই আমরা এখন ইউজ টু হয়ে গেছি, আমরা রাত্রিবে সন্ধেবেলা এসে আবার 3 জনের দেখা হয় একসাথে, বাট এই লাইফটাই মানে এখন আমরা এনজয় করি। আর তার সব থেকে বড় কথা হলো বিজি থাকতেই আমরা 3 জনেই পছন্দ করি, মানে কোনো কাজ না থাকলে পরে সেটা সত্যি বোরিং লাগে, প্লাস বিজি থাকলে পরে মানে দিনটাও তাড়াতাড়ি কেটে যায় এবং মনে হয় প্রোডাক্টিভ ডে কাটলো। তো বেসিক্যালি কি আমরা সবাই মানে দুজনেই সব কিছুই করতে পারি মোটামুটি, যখন গ্যারিনচা খুব বিজি থাকলো আমি একটু রান্নাবান্না করে নিলাম, কিংবা আমি বিজি থাকলে গ্যারিনচা করে নিল, তখন দুজনেই মোটামুটি সব দিকটাই একসাথে করতে পারি বলে আমাদের খুব একটা অসুবিধা হয় না, দুজনেই আমরা সব কিছু করি, এরকম না যে খালি আমি একা রান্না করি বা ও একা রান্না করে, আমরা যে যখন টাইম পাই সেইভাবেই ম্যানেজ করি, মানে এখানে দেখো এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড বলতে কিছু হয় না, তো দুজন মিলে যদি একসাথে না করি
তাহলে ম্যানেজ করাটা খুবই মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দুজনেই ব্যালেন্স করে যার যখন টাইম হয় যেরকম ভাবে আমাদের স্কেডিউল কাজ করে সেভাবে করি। মিষ্টুকেও আমরা টাইম দিই কখনো, মানে আমি মিষ্টুকে হয়তো ম্যাথ সায়েন্স এইগুলো হয়তো পড়াতে বসালাম যখন আমি টাইম পেলাম, আবার কোনো কোনো দিন গ্যারিনচোকে পড়াতে বসালো, ইংলিশ টিংলিশ গুলো নিয়ে পড়াতে বসালো, ওই কাজ করতে করতেই আমরা সব কিছু, মানে মোটামুটি দুজন মিলেই ব্যালেন্স করে করি, তো সেটা হয়ে যায়, অসুবিধা হয় না। এটার সাথে ইউজ টু হয়ে গেছে এবং এটাই ভালো লাগে আমাদের, এনজয় করি এখন। আচ্ছা এবার তোর ইউটিউবটা নিয়ে বল। ওকে, এটা একটা ভালো প্রশ্ন। ইউটিউবটা বলতে পারো আমার প্যাশন, আমার ড্রিম, সব কিছু। এটা আমার বহু বছরের ইচ্ছে ছিল ইউটিউব ব্লগ করার, তো ডেফিনেটলি সেই ইচ্ছেটা আজকে আমি অ্যাকশনে ট্রান্সফার করতে পেরেছি, এখন ব্লগ করছি, খুব ভালো লাগছে। এবং ইন্সপিরেশন বলতে তোমরা সবাই, বন্ধুবান্ধব, রিলেটিভ সবাই আমাকে তোমরা ইন্সপায়ার করো ব্লগ করার জন্য, তোমাদের কমেন্টসের থ্রু দিয়ে, গুড উইশেস, তোমাদের প্রশ্ন, এই সব আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। এবং অফকোর্স বিদ্যুতের তো হেল্প আছেই, এত কিছু মিলিয়ে ইউটিউব করা মানে তার সাথে ব্যাপারটা হচ্ছে ভালোবাসা, মানে ইউ লাইক ডুইং ইট, এটা ভীষণ। এন্ড দ্য বিগেস্ট ইন্সপিরেশন ইজ সবাই, মানে এভরিবডি ইজ কানেক্টিং উইথ ইউ উইথ देयर কমেন্টস এন্ড এভরিথিং, তো তুই পড়ে সেটা, তোমরা সবথেকে বড় ইন্সপিরেশন যারা আমার ব্লগ দেখছো এবং আমাদেরকে ডেফিনেটলি তোমাদের কোয়েশ্চেন্স, তোমাদের কমেন্টসের থ্রু দিয়ে ইন্সপায়ার করছো আরও নতুন ব্লগ করার, আরও অনেক নতুন নতুন টপিক তোমাদের কাছে নিয়ে আসা, তো ডেফিনেটলি ইউ গাইজ আর আওয়ার বিগেস্ট ইন্সপিরেশন। প্লাস ভালো লাগা তো আছেই, তার সাথে হার্ডওয়ার্ক আছেই, সব কিছু মিলিয়েই ইউটিউব, হার্ডওয়ার্ক ছাড়া কিছুই হয় না, সেটা আমরা দুজনেই বিশ্বাস করি এবং ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাদের জব ডিটেলস নিয়ে কথা বলার সময় আমি একটা পয়েন্ট মিস করে গেলাম যে 2010 আমি ইউএসএ এসছি, বাট 2017 থেকে আমি কাজ করছি, কারণ ওই টাইমে আমার ওয়ার্ক পারমিট ছিল না বা কাজ করার পারমিশন ছিল না। আমরা বেসিক্যালি এসছি এইচ ভিসাতে, এবং এইচ ভিসাতে এলে পরে যে ডিপেন্ডেন্ট বা স্পাউস হয়ে আসে তার ইনিশিয়ালি ওয়ার্ক করার পারমিট থাকে না, একটা সার্টেন টাইম অবধি তুমি ইউএসএতে থাকলে পরে তারপরেই তোমার ওই ওয়ার্ক পারমিটটা আসে। তো ওয়ান্স আমি ওয়ার্ক পারমিটটা 2014 মনে হয় আমি অলরেডি ওয়ার্ক পারমিট পেয়ে গেছি, বাট তারপরে যেহেতু মিষ্টু ছোটো ছিল দেখে আমি তখন কাজ করতাম না, তো এনিওয়েজ 2017 থেকে আমি তাই জন্যই কাজ করা স্টার্ট করি ওয়ার্ক পারমিটটা আসার পরে। আর এই ওয়ার্ক পারমিট আর ভিসা রিলেটেড একটা ব্লগ করার আমাদের ইচ্ছে আছে, যেটার মধ্যে ভিসা রিলেটেড সব ডিটেলস থাকবে, তো ডেফিনেটলি ওটা খুব শিগগিরই তোমরা আমাদের চ্যানেলে দেখতে পারবে, তো সেটার জন্য আমাদের চ্যানেলটা ফলো করো, ওই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসছে। তো এটাই ছিল তোমাদের সব প্রশ্নের উত্তর, আমরা মোটামুটি যা যা কোয়েশ্চেন ছিল সব কিছুই কভার করেছি। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা প্লিজ কমেন্টসে আমাদেরকে জানিও, ডেফিনেটলি চেষ্টা করবো সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এবং আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।